দাঁড়াতে পারছেন না বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের জনপ্রিয় নায়ক আরেফিন শুভ। দর্শক ভিডিওটি দেখতে সঙ্গেই থাকুন। আর হ্যাঁ, আমাদের অগ্নিমিডিয়া চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পরবর্তী নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। মিশন এক্সট্রিম চলচ্চিত্রের জন্য বডি ট্রান্সফরমেশন করেছিলেন চিত্রনায়ক আরেফিন শুভ। দিনরাত পরিশ্রম করে নিজের শরীরের নতুন লুক আনলেও পড়েছিলেন পায়ের ইঞ্জুরিতে। মাসখানেক ভোগার পর সুস্থ হলেও আবার পুরনো ক্ষত জেগে উঠেছে। মূলত ঈদের দুদিন আগে থেকে তিনি দাঁড়াতে পারছিলেন না ঠিকমতো, সেই থেকে একরকম বিছানায় পড়ে আছেন সুঠামদেহে এতারকা। দেশ বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ মেনে চললেও পায়ের অবস্থা স্বাভাবিক হচ্ছে না, আর সে কারণে এবার MRI করালেন তিনি, যার ফল জানা যাবে 28 জুলাই। শুভ সকাল 24 জুলাই রাজধানীর স্কোয়ার হাসপাতালে MRI করেন। তিনি বলেন, চিকিৎসক ব্রিগেডিয়ার জাহাঙ্গীর সাহেব 1.5 ঘন্টা সময় নিয়ে পরীক্ষা করেছেন, কারণ বিষয়টা খুবই ভোগাচ্ছে আমাকে। গত প্রায় 1 সপ্তাহ থেকে আমি দাঁড়াতেই পারছি না, সারাটা দিন বিছানায় থাকতে হচ্ছে, নড়াচড়াতেও সমস্যা হচ্ছে। এদিকে জানা যায় ইঞ্জুরি বিশেষজ্ঞ দেবাশিস চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন শুভ। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য কাজ করেন। ক্রিকেটারদের ইঞ্জুরি ও শুভর ইঞ্জুরি প্রায় একই ধরনের বলে আপাতত মনে করছে তার। আগামী 29 তারিখে MRI-এর ফল দেখে তিনি পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেবেন। শুভ বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকরা যা বললেন সেরকম যদি হয় তাহলে বড় সমস্যা, ধরে রিহ্যাবিলিটেশনের মধ্যে দিয়ে যেতে হবে। এখন যে অবস্থা, আস্তে আস্তে কিওর করা ছাড়া আর সম্ভব নয়। শুভ সর্বশেষ বঙ্গবন্ধু চলচ্চিত্রে শুটিং করেছেন গত এপ্রিলে। 3 মাসের কাজ শেষে মুম্বাই থেকে দেশে ফেরেন তিনি। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন ও আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।